প্রথম কথা হচ্ছে যে এটা ঠিক বলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা। আমার কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় যখন তথ্য দেওয়া হবে সেইখানে যদি প্রাইমাফেসি কেস না থাকে তাহলে পরে সেটা আগে প্রাইমাফেসি কেস নির্ধারণ করার জন্য আগে সেটা একটা সেলে পাঠানো হবে এবং সেলের পরীক্ষান্তে তারপরে এটা মামলা নেওয়া হবে। কিন্তু গতকাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেই মামলাটি করা হয়েছে তার যে ক্লিপটা আপনারা যদি দেখে থাকেন তাহলে সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলা হয় এটার তথ্য উপাত্তও কিন্তু সেই ক্লিপটার মধ্যেই ছিল। তো সেই ক্ষেত্রে এক্সামিনেশন করার জন্য পাঠানোর প্রয়োজন পড়ে না বলেই এই মামলাটা গ্রহণ করা হয়েছে। তখন কিন্তু তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল না। ভদ্র মহিলা দুর্ভাগ্য, অবশ্যই দুর্ভাগ্য এবং ট্র্যাজিক যে তিনি যখন মারা যান তখনও কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কোনো মামলা ছিল না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করা হয়েছে তার পরের দিন। এবং তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে এখানে অপব্যবহার করা হয়েছে এবং এই মামলায় কোনো প্রসিড করা হয় নাই। কিন্তু আমার কথা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে কিন্তু মহিলাকে ধরা হয় নাই। আপনি বলছেন অপব্যবহার করা হচ্ছে, দুই একটা কেসে হচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা তো নিচ্ছি। যেটা যেখানেই আমরা দেখছি অপব্যবহার হচ্ছে সেইখানেই আমরা অপব্যবহার বন্ধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া সেটা নিচ্ছি। স্যার, আইনমন্ত্রী হিসাবে, এদেশের একজন নাগরিক হিসাবে, কালকে স্যার যেভাবে একজন নাগরিককে বাসা থেকে তুলে নেওয়া হলো এবং প্রায় 20 ঘন্টা পর, স্যার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন, উনিও কালকে দুপুরে আমাদের বলেছিলেন যে আমার কাছে তথ্য নাই, সম্পূর্ণ তথ্য নাই, মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তথ্যমন্ত্রী আজকে বললেন যে আগে মামলা হয়েছে, পরে অ্যারেস্ট হয়েছে। রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না যে মামলা হয়েছে। স্যার বলেছেন যে আমি পুরোপুরি তথ্য এখনো জানি না। মানে বিষয়গুলো স্যার নাগরিকদের মনে ভয়ে উদ্বেগ করে কিনা, শুনুন এইটার উত্তর আমি দিচ্ছি। আমি কিন্তু স্পষ্ট করে বলেছি যে একটা সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলা হচ্ছে আমি শুনেছি, কিন্তু মামলাগুলি কোথায় কখন হচ্ছে সেইটার বিস্তারিত তথ্য আমার কাছে এখন পর্যন্ত নেই, এইটাই বলেছি। এইটাই আপনি বারবার ওই কথাটাই শুনে যাচ্ছেন, আমার উত্তর সেটাই। যখন আপনারা জিজ্ঞাসা করেছিলেন সেই মুহূর্তে কতটি মামলা হয়েছে, কোথা থেকে হয়েছে, সব তথ্য আমার কাছে ছিল না। আমি এখন যেটা বলছি যে প্রথমভাবে এই তথ্যের ভিত্তিতে 71 এবং প্রথম আলোর যে তথ্যগুলো পত্রিকায় আসছে কিংবা মিডিয়ার মাধ্যমে আসছে সেইগুলি জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে মানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। জিজ্ঞাসাবাদন্তে তাকে ছেড়ে দেওয়ার পরে সে যখন আরও যে বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে সেই মামলাগুলিতে তাকে আবার পুনরায় অ্যারেস্ট করা হয়েছে। মামলা কিন্তু আমরা এখন পর্যন্ত 2-3টির খবর জানি, আরও মামলা হচ্ছে আমরা শুনছি, এখন আমাদের কাছে আসুন।